নাটোরে বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি একের কর্মকর্তা কর্মচারীরা। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি একের ফুলবাগান কার্যালয়ে আজ রোববার তিনটি জোনাল ও তিনটি সাব জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ সারা দেশের ন্যায় বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন। এ সময় বক্তারা বলেন, বোনাস সমহারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট সময় কর্মঘণ্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন করার ব্যবস্থা না করা। বক্তারা আরও বলেন, কর্মবিরতির স্মারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলা পবিসের এজিএম আইটি ও এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বোর্ডের এ ধরনের শোষণ, নির্যাতন ও নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে এরকম বৈষম্য যেন না হয় এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি একের ডিজিএম এজিএম সহ সকল কর্মকর্তা কর্মচারীগণ। বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে।